হ্যাঁ ভাইয়া আমি হচ্ছে যখন থার্ড ইয়ারে তো তখন হচ্ছে ওই মুফাসুল ইসলাম ভাইয়ার আসলে কিছু ভিডিও দেখতে পাই তো এর আগে পর্যন্ত আমি ধার্মিক ছিলাম মানে মোটামুটি আমি এখনো ধর্মের বিশ্বাস করি কিন্তু ভাই আমার অনেক প্রশ্ন আছে মানে অনেক বলতে দুই একটা প্রশ্ন খুব মাথার মধ্যে ঘুরে তো তার মধ্যে হচ্ছে একটা প্রশ্ন হচ্ছে মানে যেমন ওই যে ইসলামে যেমন মানে স্বামীরা হচ্ছে চারটা বউ রাখতে পারবে এটা হচ্ছে মানে মাথা থেকে বেরি করতে পারতেছে না ভাবে মানে একটা জিনিস হচ্ছে কি মানে ইসলাম তো ধরেন ছেলে মেয়ে সবার জন্যই মানে তারা তো আসলে ছেলেদের কষ্টটাও বুঝবে মেয়েদের ইমোশনটাও বুঝবে ঠিক না

হঠাৎ করে সে আসলে ধরেন আরেকটা বিয়ে করলো সে আমার অনুমতি ছাড়াই তো তখন হচ্ছে সে আবার আরেকজনের সাথে হচ্ছে মানে থাকতেছে তো আমার সাথে ভাগ হয়ে যাচ্ছে ব্যাপারটা তো তখন তো আমি আসলে অনেক কষ্ট পাবো তো আল্লাহ তালাকি আসলে এই জিনিসটা দেখবে না যে আমার মনে আসলে এত কষ্ট লাগতেছে বা আমি কান্না করতেছি যে আমার হাজবেন্ড এখন আমার সাথে থাকতেছে না মানে হয়তোবা পরীক্ষা করে ভাইয়া আর হচ্ছে এই যে ভুরের যে ব্যাপারটা এটা আসলে আমি হচ্ছে কিছুদিন আগেও হচ্ছে ইউটিউবে একটা ভিডিও দেখছে যে একটা পুজো হচ্ছে এরকম বলতেছে যে কোনো ওয়াইফ যদি ভেবে যে যদি চায় যে না আমার হাজবেন্ড এর কোনো ভুল দরকার নাই তাহলে নাকি এটা নাকি না মানে সেই স্বামী নাকি এই ভুটটা নাকি পাবেন তো এটা ভাই আসলে সঠিক কোন রেফারেন্স উনি আসলে ভাইয়া আমি আসলে না উনি আসলে ভাইয়া কোনো রেফারেন্স দেয় নাই তো আসলে আর ইউটিউব তো আসলে ওইখানে তো কোনো প্রশ্ন করার কোনো ওয়ে নাই তো সেই জন্য আসলে ভাই আপনার কাছে একটু জিজ্ঞেস করতেছে আসলে এমন কি কোনো মানে ওয়ে আছে যে ওইভাবে আসলে আল্লাহর কাছে চাইলে যে পাওয়া যাবে না যে না ও যেন না পায় এরকম কোনো ওয়ে নাই তার মানে সে হবে তার স্বামীর স্বামীও যদি জান্নাতি হয় তাহলে স্বামী তো বাহাত্তরটা ইয়া পাবে এবং মানে কন্টিনিউয়াসলি তারা করতে থাকবে মানে পঞ্চাশ হাজার বছর তিরিশ হাজার বছর কেউ কেউ কোন কোন আলেম বলে বাহাত্তর হাজার বছর ধরে একটা না করতে থাকবে তখন আর কি আপনি যখন যদি আপনি আপনার স্বামী যদি এটা করে তাহলে আপনার বসে বসে সেটা দেখতে হবে এটা তো কিছু করার নাই তখন বাহাত্তরটা ঘুরা যখন বাহাত্তরটা ঘুরা যখন আপনার সিরিয়াল আসবে ততদিনে মনে করেন আপনি অনেক বছর কেটে যাবে হ্যাঁ বছর দেখতে হবে আপনার মানে আমি এই প্রশ্নটা যার কাছেই করছি তো আমার কিছু ফ্রেন্ড আছে ওরা অনেক ধার্মিক তো ওদের কাছে আসলে বলতাম যে এখনো বলি তো যে ধরেন যে হুদদের সাথেও আসলে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ সত্যুটা হুরের সাথেও ঘুরতেছে আচ্ছা আমিও তো জানাতে গেছি হ্যাঁ তো আমি আসলে কি মানে ইতিমানে মতো বসে থাকবো যে আমার হাজবেন্ড ঘুরতেছে আমি তাকায় তাকায় দেখতেছি মানে আমি সর্দার হুদ্দের মানে আমি ওদেরকে বিভক্ত করে যাবো আজকে তুমি যাও কালকে তুমি যাও মানে এমন টাইপ না কি ভাইয়া বুঝতেছে না আসলে মানে সর্দার বলতে আসলে বুঝেই সেটা কি আর আসলে

মেয়েদের ক্ষেত্রে এটা বিক্রিত মেয়েদের ক্ষেত্রে এটা বিক্রিত আচ্ছা এই এই ঘটনাটা শুনেন আমি একটু বলে বলেন নি শুনেন এই যে আমার লাইভে এক মুমিনা এসে বলতেছে আমারও নাকি ছেলে হবে পাবে হ্যাঁ আমি বলতেইছি আমার ছেলে হবে পাবে এরকম কই পাইছেন বলেন না না মেরা যা চায় তাই পাবে কোরআন হাদিসে সব লেখা আছে যা চায় পায় তাই পাবে আমি বলি ওকে ঠিক আছে তার মানে আপনি বলতে যাচ্ছেন নবীর মেয়ে ফাতিমা নবীর বউ আয়েশা এরা 72টা করে ছেলে পাবে তাদের সাথে কইরা বাড়াবে

কি যে বলবো বুঝতেছি না কিন্তু আপনি একটা ফেক আইডি দিয়ে কি যায় আসে আপনি বইলে আসবে না যে পাগলের মতো কিছু মানে মুমিনা এসে পাগলামি করবে এটা দেখে মজা নেন ভাই এখন আসলে সময় পাই না তো আমি হচ্ছে ভাই যখন হচ্ছে মানে অনার্স শেষ করার পরে মাস্টার্স এ ভর্তি আর আগ পর্যন্ত আমি অনেক হাদিসের বই পড়ছি আমাদের বাড়িতে অনেক হাদিসের বই আছে তবে এই যে পড়ে টরে দেখা যায় যে কুকুরের যে ব্যাপারটা যে কুকুর মানে যে 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 কালো কুকুরকে যে হত্যা করার যে ব্যাপারটা আমি আপনাদের সংশয় ডট কমে আসলে দেখছি তখন তো এই জিনিসটা ভাই আমার মানে খুব পরিমানে কষ্ট দিছে আর কি যে ধরেন কালো কুকুর যদি হত্যা করার যদি হতো তাহলে তো আল্লাহ তালা আসলে কালো কুকুর তাহলে মানে ওদেরকে তাহলে দুনিয়াতে পাঠাচ্ছে কেন হ্যাঁ তারপরে শুধু কালো কুকুর না তারপরে যে টিকটিকি তারপরে হচ্ছে গিয়ে আরো কয়েকটা প্রাণী আছে পাঁচ ধরনের প্রাণীকে মেরে ফেলার হুকুম দেয়া আছে এবং মারতে পারলে আবার সবের কথা বলা আছে আমি জানি না তবে কালো কুকুরের ব্যাপারটা আমি পড়ছি আমার নিজের অনেক খারাপ লাগছে যে কুকুর তো অনেক বিশ্বস্ত একটা প্রাণী আর অনেক সুন্দর ওদেরকে কেন মারবো ভাইয়া এটাই আসলে বুঝলাম না আসলে এটা প্রেক্ষাপট কি ভাই কোনো ঘটনা ঘটছিল না কি আসলে মানে কেন ভাইয়া মানে মারবোটা কেন মানে এটার প্রেক্ষাপটটা একটা বিতিকিচ্ছিরি একটা প্রেক্ষাপট হয় যে কুকুর মারার যে ব্যাপারটা আচ্ছা আপনাকে আমি তাহলে সেটা দেখাই দেই যে কেন এটা কি কারণে এই ঘটনাটা আপু আপনি কি এই হাদিসটা পড়তে পারবেন না শুরু থেকে পড়তে হবে কিন্তু ও হ্যাঁ জীবজন্তুর ছবি অঙ্কন করা নিষিদ্ধ হওয়া এবং চাদর ইত্যাদিতে স্পষ্ট মানে সুস্পষ্ট ও অবজ্ঞাপূর্ণ নয় এমন ছবি থাকলে তা ব্যবহার করা হারাম এবং যে ঘরে কুকুর ও ছবি থাকে সে ঘরে ফেরেস্তাগণ প্রবেশ করে না আসলে ভাইয়া কেন আসলে এটা প্রবেশ কেন করবে না ভাইয়া এটা পরেন তারপর আপনি মানে বুঝতে পারবেন এই যে কুকুর মারার যে শুরুটা এটা কেন ঘটছিল সেটা একটু মানে এই হাদিসটা পুরোটা আপনার পড়তে হবে পড়লে আপনি বুঝতে পারবেন আমি আপনাকে দ্রুত পরে শোনাচ্ছি একদিন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভরে বিমর্ষ বিষণ্ণ অবস্থায় উঠলেন মাইমুনা বললেন ইয়া রাসুল্লাহ আজ আপনার চেহারা বিমর্ষ দেখছি রাসুল্লাহ বললেন জিব্রিল আজ রাতে আমার সাথে করার ওয়াদা করেছিলেন কিন্তু তিনি আমার সাথে মোলাকাত করেননি জেনে রাখো আল্লাহর কসম তিনি কখনো আমার সাথে ওয়াদা খেলাফ করেননি মানে একদিন মানে জিব্রাইলের আসার কথা কিন্তু দোস্ত নাই হ্যাঁ তার দোস্ত তার সাথে দেখা করতে নাই এই জন্য জানি মনে করা পরে বসে আছে তারপরে কি ঘটল পরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তার সেদিন দিনই এভাবে কাটালেন এরপরে আমাদের পর্দা খেরা খাটের নিচে একটি কুকুর ছানার কথা তার মনে পড়ল তিনি হুকুম দিলে সেটিকে বের করা হলো এরপর তিনি তার হাতে সামান্য পানি নিয়ে তা ওই কুকুর ছানার বসার স্থানে ছিটিয়ে দিলেন পরে সন্ধ্যা হলে জিব্রাইল তার সাথে ملاقات করলেন তখন তিনি তাকে বললেন আপনি তো গতরাতে আমার সাথে ملاقاتের ওয়াদা করেছিলেন তিনি বলেন হ্যাঁ তবে আমরা ফেরেশতারা এমন কোনো ঘরে প্রবেশ করি না যে ঘরে কোনো কুকুর থাকে কিংবা কোনো প্রাণীর ছবি থাকে পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সেদিন ভোরবেলা কুকুর নিধনের আদেশ দিলেন এমন কি তিনি ছোট বাগানের পাহারাদার কুকুরকে মেরে ফেলার হুকুম দিয়েছিলেন এবং বড় বড় বাগানের কুকুরগুলোকে রেহাই দিয়েছিলেন এই হচ্ছে ঘটনা যে একদিন রাতে জিব্রাইল তার ঘরে আসেনি কারণ একটা কুকুরের ছোট একটা কুকুর ছানা আয়েশার খাটে নিচে বসে ছিল লুকায় ছিল আসলে এই মানে এইটার জন্য কি এখন কি কুকুর হত্যা করতে হবে এইটা একটা কারণ এটা একটা কারণ হইতে পারে মানে একটা কুকুর ছানা সে তো কিছু বোঝে না সে হয়তো একটু গরম পাইছে ঠান্ডার রাত সে মানে মরুভূমিতে রাতের বেলা অনেক ঠান্ডা পরে সে হয়তো একটু গরম পাইছে খাটের নিচে মানে ঢুকে আছে এইটার জন্য তার দোস্ত জিব্রাইল আসে না আর জিব্রাইল বাটাই বা কেমন জিব্রাইল বাটা একটা কুত্তার ভয়ে তুই ঢুকলি না

কিছু একটা তারা ভুং মারবে কিন্তু এখানে তো পরিষ্কার দেখা যাচ্ছে আমরা ফিরিস তারা এমন ঘরে প্রবেশ করি না যে ঘরে কোনো কুকুর থাকে কিংবা কোনো প্রাণীর ছবি থাকে আচ্ছা ঠিক আছে মানে আমরা তাহলে সব হাসপাতালে এখন থেকে আমরা কুত্তার ছবি টানায় রাখবো দেখি তুই কেমন আসো সাজরাইলের বাচ্চা আজরাইল তুই আসতে তুই ভাবে ছবি তো থাকে হাসপাতালে তো আমি দেখি যে যে আপনার ডিসকভারি চ্যানেলগুলো সব সময় অন থাকে সাউন্ড মানে সাউন্ড আরেকটা কথা আরেকটা কথা বলি এই যে জিব্রাইলকে আল্লাহ পাক ওহি দেয়া যখন পাঠায় এটা তো মহাবিশ্বের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ তাই না এর থেকে পৃথিবীতে মহাবিশ্বে এর থেকে ইম্পর্টেন্ট আর তুই তো গেটের সামনে দাঁড়ায় থাকি আল্লাহর কাছ থেকে তোরে পাঠাইছে তুই খাড়া থাকবি তুই গেটের সামনে দাঁড়ায় থাকবি তোর এমন কি কাম করে আছে আসমানে যে তুই গ্যাসস তুই দাঁড়ায় থাকতে পারলি সকাল পর্যন্ত দাঁড়ায় থাকতি তুই কেন গ্যাসস মানে এটার কি কোনো আকেল জ্ঞান নেই দেখেন

কোনো ক্যামেরা ক্যামেরা না এত তোর মানে মানে সুবিধা তোর তো কাজ করতে হয় না বেশি তোর একটা কাম দিছে তো রে সেটা তুই ঠিকমতো করতে পারলি না তুই গলিগা এটা কেমন কথা আর এই যে দেখেন এখানে মানে একটা কুকুর ছানা ইশের ভিতর খাটে নিচে ভবিষ্যতে আছে এটার জন্য সব কুকুর মেরালা মুহাম্মাদের হুকুম সব কুকুর মেরালা এটা কোনো কথা এটা কোন মানে ইয়া যুক্তি এটা মানতেই পারতেছ কোনো ভাবে আর ভাই আমি যে এটা মানতে পারতেছ না যে নারীরা হচ্ছে মানে কোন ছেলেদের আওতায় থাকতে পছন্দ করে না যার জন্য নারীদেরকে কোনো মানে হুরের কোনো ব্যবস্থা নাই জান্নাতে ছেলেরা হচ্ছে জানি না ভাইয়া কেন তারা নাকি বাই বর্ণই তারা এমন যার জন্য তাদের জন্য হুর আছে আমার স্বামী আমি নিজের চোখে দেখবো যে আরো সত্যটার সাথে ঘুরে বেড়াচ্ছে আমি সঙ্গীবিহীন আমি বসে থাকবো আপনি তো সম্ভ্রান্ত এই জন্য আপনি সঙ্গীবিহীন বসে থাকবেন আর আপনার স্বামী তো মানে লুচ্চা সেটা তো আল্লাহ জানে মানে নবীও জানে এই আমি আবার কি ভাইয়া আমি কিন্তু হচ্ছে ওইখানে আবার কি হুরের সর্দার আমি আবার অ্যালোটমেন্ট করে দিই যে তুমি মানে আপনাকে সম্ভ্রান্ত এই মূলাটা দেখায় আপনাকে মানে মানে ইয়া দিয়ে দিলা যে আপনি তো অনেক সম্ভ্রান্ত আপনার এত লাগবে না আপনি দিব না হ্যাঁ আপনার স্বামী তো ইয়া আচ্ছা ওই যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম যে এই যে দেখেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন পাঁচটি ক্ষতিকর প্রাণী হলো প্রাণী হারাম সর্বস্ত সর্বস্থানে যে কোন স্থানে হত্যা করা যেতে পারে সেগুলো হচ্ছে সাপ কাক ইদুর হিংস্র কুকুর এবং চিল এবং আরেকটা আছে টিকটিকি হত্যার বিধান দেখেন

হুম হুম হ্যাঁ ভাইয়া আবার পরের কখনো কথা ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আল্লাহ আল্লাহ চাইলে আবার কথা বলবো আবার আচ্ছা আল্লাহ করবো ঠিক আছে আল্লাহ হাফিজে ঠিক আছে ভালো থাকেন পরের জন্য